নমস্কার বন্ধুরা, ভূত চতুর্দশী এবং ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। তো আজকের ব্লগের শুরুতেই একটা ট্যালট্যালে ঝ্যালঝ্যালে একটা রান্না দিয়ে ব্লগ শুরু করছি, কারণ বাড়িশুদ্ধ সবাই রুগী। এটা মূলত রুগীদেরই রান্না। আমার বর অসুস্থ, আমি খুব একটা আমার ভালো নেই আর শরীরটা, আর টুপুর ঠিকঠাক আছে, কিন্তু টুপুরকে একটা দিন একটু অ্যাডজাস্ট করতে হবে রান্নার ব্যাপারে, কারণ বাবা মা দুজনেই অসুস্থ। তার জন্য রগরগে ঝকঝকে রান্না আজকের দিনে হয়নি। তো এটা হচ্ছে আলু স্কোয়াশ এবং পেঁপের একটা তরকারি, যেটাতে করে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবং যাবতীয় মশলা অর্থাৎ আদা বাটা, সামান্য একটু হলুদ, নুন, জিরে গুঁড়ো এবং সামান্য একটুখানি, যেহেতু টুপুরটা খাবে মানে ওকে একেবারে পুরোপুরি অস্বীকার করতে পারছি না, তাই একটুখানি কাশ্মীরি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে সেটা আগে থেকে প্রেশারে সেদ্ধ করা ছিল, সেটাকে জাস্ট দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে শেষে নামাবার এক দিয়ে একটুখানি চিনি, ব্যাস এই তো। এই আর কি, পেটের জন্য একটুখানি স্বাস্থ্যকর খাবার দাবার আজকে আমাদের হয়েছে, কারণ শরীর ভালো নেই আবারও বললাম। শুভ দুপুর, কেমন আছেন সবাই? দেখে মনে হচ্ছে বিকেল, কিন্তু অ্যাকচুয়ালি দুপুর। আবার আজকে আমাদের এখানে আকাশে মেঘ করেছে, আমার মেয়ে এখন খেতে বসেছে, রান্না বান্না হয়ে গেছে, খেতে বসেছে এবং আমাকে বলছে মা 7+ আছে, 7+ মানে তাহলে হ্যাঁ ভাত খেয়ে নাও তারপর দেবো। এখন আমরা 7-Up-কে সবাই 7+ বলছি, সে যে অংশু বলতো 7+, অংশু 7-Up শিখে গেল, কিন্তু আমাদের ওই আমরা সত্যি অংশুটাকে বড্ড মিস করছি। অংশুর ভিডিও অনেকেই দেখতে চেয়েছেন আপনারা, তাদের জন্য এই ক্লিপিংটার পরেই আমি অংশুর একটা ভিডিও দিয়ে দিচ্ছি, দেখুন আপনারা। অংশুর এই ভিডিওগুলো আমি ব্লগে শেয়ার করিনি, মানে ভিডিওটা অ্যাকচুয়ালি ব্লগে আমি শেয়ার করিনি। তাহলে আপাতত অংশুর একটা সুন্দর গান শুনে নিন, তারপরে আবার দেখা হচ্ছে আমার চ্যানেলে। যদি তোর ডাক শুনে কি নাচে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কি নাচে, তবে একলা চলন রে। যদি কেউ কথা না কয়, উড়ি ও ভাগাই, কেউ কথা না কয়, তবে পড়ান খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলন রে। যদি তো ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলন রে। উড়ি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতা হরিনাম দিয়ে জগৎ মা তালে, আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই নি। হরিনাম দিয়ে জগৎ মা তালে, আমার একলা নিতাই। অপূর্ব, অসাধারণ, দারুণ সুন্দর। এবার বন্ধ করো, এবার বন্ধ যদি না করি তাহলে তুমি একটু ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে দাও, একটু মিষ্টি মিষ্টি কথা। তুমি যে এতক্ষণ ধরে এত কথা বললে, কিছু তো একটা বলো। ও ঘুমাচ্ছে। কে ঘুমাচ্ছে? ও শিলিগুড়ি দাদু। শিলিগুড়ি দাদু এখনো ঘুমাচ্ছে? এ বাবা, তাহলে কি করা যায় বলো তো শিলিগুড়ি দাদুটাকে নিয়ে। অংশুর গান শোনা হয়ে গেল, এবার দেখুন আমাদের কামিনী ফুলের গাছে প্রচন্ড ফুল এসেছে এবং এই গন্ধটা সন্ধে হলেই, এখানে কামিনী ফুলের গন্ধ মানে এখানে দাঁড়ালে যে কি পরিমাণ গন্ধটা আসে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর এইখান থেকে এই যে শিউলি ফুলটা, সে কোথায় এখন, ওই যে দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে গাছটা, সেখানে পর্যন্ত কি প্রচন্ড পরিমাণে গন্ধ আসে। শ্বশুরমশাই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা, বাপরে বাপ। আমার শ্বশুরমশাই রাত্রেবেলায় বাগানের দিকে একটা জানলা আর এই যে দরজাটা, এই যে দরজাটা এটা উনি খোলা রাখেন। তো এখন একটু হিম পড়ে তো শীতের ভোরের দিকটাতে, তো যার ফলে তো হয়তো উনি বারে বারে বাথরুম করতে ওঠেন, বারে বারে, তো যার ফলে উনি ভোরের দিকটাতে এইদিকে দরজাটা জাস্ট একটুখানি আপজিয়ে দেন। তো আমি তো রাত জেগে এডিটিং করি, তো আমি না দেখ মানে এই যেহেতু এই দুটো জানলা দরজা খোলা থাকে, সারা দোতলা জুড়ে কি পরিমাণ ফুলের গন্ধ, শিউলি ফুল আর কামিনী ফুল মিলিয়ে মানে এত সুন্দর, বিশ্বাস করুন এইটুকু যদি আপনাদের সাথে শেয়ার করা যেত, মানে গন্ধ কোনোভাবে যদি ব্লগের মাধ্যমে আপনাদের একটুখানি মানে আঘ্রাণ দেওয়া যেত, আমি নিশ্চয়ই দিতাম। আমি যে মানে কতদূর কি বলছি, মানে কি পরিমাণ মম করে পুরো দোতলাটা, একতলাটা তো পুরো বন্ধ থাকে,
আজকে আমাদের পরিকল্পনা হচ্ছে সন্ধ্যাবেলাতে একটুখানি বেরোনো হবে। বেরিয়ে টুকুরের জুতোগুলো একদমই নষ্ট হয়ে গেছে, বারণ তো বয়স, ওর জন্য জুতো কিনতে গেলে ওর সাইজটা পাওয়া যায় না। ও এখন না ছোটদের সাইজ হয় না বড়দের সাইজ, মানে একেবারে পুরোপুরি ওই 3-4 সাইজগুলো সেগুলো ওর পায়ে হয় না, 3টা রিসেন্টলি দেখলাম হচ্ছে। তো এখন হচ্ছে ওর কয়েকটা জুতো প্রয়োজন হয়ে পড়েছে, তো সব আমার সাথে গিয়ে না কিনে এবার জুতোটা ওর বাবা আর আমি মিলেই যাবো আর কি। তো আমাদের এখানে ওই শিলিগুড়িতে হিলকাট রোডে একটা মানে কি বলবো পরপর পরপর বেশ কয়েকটা জুতোর দোকান রয়েছে, মানে ওটাকে বলে হচ্ছে জুতো মল। তো আমরা ওই জুতো মলে যাবো, যদি বাটায় না পাওয়া যায় তাহলে অন্য কোথাও খাদিমসে বা কোথাও একটা আজকে মধ্যে কথা মেয়ের জুতো কুত্তো কিনে নিয়েই ফিরবো। তো শুধু জুতো কিনতে তো আর যাবো না, দেখি আর কিছু এদিক ওদিক বরের পকেট থেকে ঝাড়া যায় কিনা। তো আপাতত ক্যামেরা বন্ধ করছি, আমি একটু মাথায় প্রচুর তেল দিয়েছি, মানে একেবারে অর্ধেক বোতল তেল উপুর করে দিয়ে দিয়েছি, মেয়ের মাথাতেও দিয়ে দিয়েছিলাম। তো মেয়ে তো শ্যাম্পু ট্যাম্পু করে ফেলেছে, এখন আমি একটুখানি প্রাণ খুলে শ্যাম্পু করে আসি, তার আগে একটুখানি 7+ খেয়ে নিই। তাহলে চলুন দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম তৈরি যাওয়ার জন্য সাজতে গুজতে ইচ্ছা করছে না, জাস্ট একটুখানি মাস্ক নেব আর বাইরে একটু একটু শিরশিরে ঠান্ডা পড়েছে, তাই জন্য হালকা একটা চাদর নেবো, ব্যাস এর কিছু না। যে পরিমাণ ল্যাদ লেগেছে না আমার, উফ বাপরে বাপ। আর রাইকে একটু দেখিয়ে দিই, রাই একটু দেখিয়ে দাও নিজেকে। এই এটা হচ্ছে টুপুরের জামা, টুপুরের পঞ্চু। ওর মা আসলে ঘুমাচ্ছে, ওর মাকে এখন জাগানো যাবে না, তো সেই জন্য উঠে পড়েছে, উঠেও পড়েছে। আচ্ছা, যখন আমি যখন তৈরি করছিলাম তখন তো ঘুমিয়েছিল তাই না? তো আমরা ছোটবেলায় এরকম অনেক পড়েছি ভালো ভালো জামাগুলো। আমি তো টুপুরে খুব ভালো ভালো জামাগুলো দৃষ্টি রায়ের জন্য রেখে দিই। হ্যাঁ, কার কার এরকম হয় সেটা একটু বলবেন। আর টুপুর যেহেতু ওদের মানে আমার পরবর্তী প্রজন্মের বড়, বাবা খিলখিল করে হাসি, পছন্দ হয়েছে তোমার জামাটা? ওই যে পছন্দ হয়েছে। তা যেহেতু ও বড়, সেহেতু মানে ওর যে কাঁথাগুলো সেগুলো অর্ধেকটা গেছিলো যে দৃষ্টির কাছে যখন দৃষ্টি জন্মেছিল। আসলে টুপুর বড়, তারপর দৃষ্টি, তারপর হচ্ছে আমাদের রাই। তো এখন ব্যাপারটা হচ্ছে তারপরে বাকিটা আমার শাশুড়িমা নিয়ে গিয়েছিলেন হচ্ছে ইয়েতে, ওর নাম কি রাই হওয়ার সময়, কাজেই টুপুরে কাঁথা মানে ওই একবারে জন্মের পর যেগুলো হয় কাঁথা। তারপরে তো জামা টামা তো ছোটোবেলার জামা টামা তো ওইদিক ওদিক গেছে। তো অনেকদিন পরে রাই টুপুরের ছোটোবেলার জামা একটা কিনে, ছোটোবেলা মানে রায়ের সাইজ যখন টুপুর ছিল তখনকার একটা জামা। এই জামাটা ফার্স্ট ক্রাই থেকে না প্যান্টালুন থেকে কেনা হয়েছিল। তো সেটা বাবা দেখুন, দাঁড়ান দেখাই, কি খুশি বাবা। আচ্ছা হায় হায় হায়, দেরি হয়ে যাচ্ছে মা, দেরি হয়ে যাচ্ছে, চল 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 না। ওই চপ্পল পরে যাস নে, সিজনের প্রথম শীত বস্ত্র ঘাড়ে নিয়ে চলেছি বাজার করতে। আরে চল চল চল, দিদি কোথায়? আরে মা টুপুরের সাজটা একটু দেখিয়ে দিই। আয় আয়, এটা রায়ের সাজ, এটা হচ্ছে টুপুরের সাজ। একটা হচ্ছে যে তার টার্গেট ফিক্স করা, দু নম্বর হচ্ছে সেই টার্গেটের উপর প্রহার করা, আর 3 নম্বর বান্ডার কাজ ছিল হচ্ছে সেই মানুষজনকে তোমার টার্গেট এ করা, চিহ্নিত করা, যারা তোমার এই যারা তার শত্রু নন, হ্যাঁ, অর্থাৎ যারা তোমার পাপি নন। এই 3টে বাণের মাধ্যমে তিনি সেই যুদ্ধটা শেষ করে দিতে পারতেন। তখন শ্রীকৃষ্ণ তো তিনি বিপদ, হ্যাঁ, কারণ তখন উনি কি করলেন, তখন প্রথম কথা হচ্ছে বললেন যে ঠিক আছে, আমি তোমার তুমি যে কথাগুলো বলছো সেটা কি সত্যি? তখন উনি বলছেন, বড়বড়ি বলছেন, হ্যাঁ এটা সত্যি। তখন উনি সেটা প্রয়োগ সেটা প্রমাণ মানে সেটার এ খোঁজার চেষ্টা করলেন যে উনি মানে বড়বড়ি যেটা বলছে সেটা সত্যি কিনা। তখন একটা গাছ ছিল, গাছের সমস্ত পাতা উনি তিনি ওটাকে ঝাঁকিয়ে সমস্ত পাতা ফেলে দিলেন শ্রীকৃষ্ণ। তারপর একটা পাতা শুধু শ্রীকৃষ্ণ নিজের পায়ের তলায় রেখেছে, তার কারণটা পরে বলছি। এবার কেন রেখেছেন, তারপর বলছেন যে এবার তুমি তোমার ওই 3টে বাণের কাজ করো। দেখা গেল যে ওই 3টে বাণের সাহায্যে সমস্ত পাতা পাতাকে তিনি বদ্ধ করে ফেলেছেন, মানে সমস্ত পাতা তার নিয়ন্ত্রণাধীন। এবং সেই লাস্ট যে বাণটা, সেই বাণটা শ্রীকৃষ্ণের পায়ের কাছে ঘোরাঘুরি করছে, কারণ বলছেন যে এই বাণটা এখানে কেন ঘোরাঘুরি করছে। তখন বলছেন যে আপনার পায়ের তলায় নিশ্চয় একটা পাতা রয়েছে, যার ফলে বাণটা ওই পাতাকে মানে ওই পাতাটাকে আপনার বিদ্ধে যায়। আপনি যদি পানাসরণ ওই বাণটা আপনার পার মধ্যে দিয়ে ভেদ করে পাতাটাকে বিদ্ধ করবে। তখন শ্রীকৃষ্ণ, এটা কিন্তু মেটাফর,
শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে উনি যদি চান যে পাণ্ডবদের উনি রক্ষা করবেন, মানে অন্য সৈন্য সমস্ত সৈন্যদল এবং আত্মীয়স্বজনকে বাদ দিয়ে তিনি যদি রক্ষাও করতে চান পাণ্ডবদের, তাহলেও তিনি রক্ষা করতে পারবেন না, কারণ ওই বাণটা কিন্তু সবাইকেই লক্ষ্য ভেদ করবে, সে মানে ভগবানের আশ্রয়ে থাকলেও সে বাঁচতে পারবে না। তখন শ্রীকৃষ্ণ বললেন যে ওনাকে বললেন যে দেখো তুমি, তখন উনি কৌশলে বললেন যে তুমি যে পক্ষই যোগদান করবে সেই পক্ষই শক্তিশালী হবে, ফলে নিয়ম অনুযায়ী তোমাকে দুর্বল পক্ষকে জয়েন করতেই হবে, সুতরাং এই যুদ্ধ কখনো শেষ হবে না। আমি তোমার কাছে বিনীত অনুরোধ করছি তুমি এই যুদ্ধে যোগদান করবে না, তার জন্য তুমি আমাকে কি দেবে, তুমি তোমার মস্তক শির কেটে আমাকে দাও। তখন বর্বরিক শ্রীকৃষ্ণের কথা শুনে নিজের মাথাটা কেটে শ্রীকৃষ্ণকে দিলেন। এবার বর্বরিক একটা দিয়েছিল, তার একটা চিন্তা ছিল, শ্রীকৃষ্ণ পুজো করলেন যে ভগবান আপনি আমাকে এই অনুমতি দিন যাতে আমি গোটা এই কুরুক্ষেত্রের যুদ্ধ যেন দেখতে পারি। তখন শ্রীকৃষ্ণ তাকে কি পাহাড়ের চূড়ায় তার মাথাটা মস্তকটা স্থাপন করলেন, করে শ্রীকৃষ্ণ মানে উনি গোটা মহাভারতের যুদ্ধটা দেখেছিলেন। পছন্দ হয়েছে জুতো? তোমার পছন্দ হয়েছে মা? পছন্দ হয়েছে। সব ঠিক আছে ভাই, এই লোকটার সাথে আসলে না বড্ড হাসতে হয়, মানে কখন থেকে শুধু হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে। বললাম ওখান থেকে ডাইরেক্ট একটা টোটো নিয়ে বাড়ি অব্দি চলে যাই না, এখানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের এখানে এক জায়গায় একজন কাবাব বানায়, সেই কাবাবটা নাকি খুব ভালো খেতে, সেই জন্য আবার সেই মিত্র সম্মেলনের পাশ দিয়ে ঘুরিয়ে 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 এখানে অব্দি এনে তারপরে কাবাব খাওয়াবে, নিজে খাওয়ার ইচ্ছা। এদিকে আমরা না খেলে গাগো হবে, বসাও হবে, তার মাস্ক পরে তো হাঁটা যায় না। সত্যি কথা হচ্ছে এটাই, প্রথমে বাড়ি থেকে হাতি মোড় অব্দি হাঁটিয়ে আনলো, তারপর সেখান থেকে শুধু হসপিটাল মোড় পর্যন্ত টোটো, তারপরে ওই ভেতর দিয়ে হেঁটে 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 পুরোটাই এই অব্দি। আচ্ছা ওখান থেকে বেরিয়ে এখন এই অব্দি আবার হাঁটানো, এই মোড় সুপারটাগুলো আমার ভালো লাগে না, পায়ে আমার ব্যথা করছে রীতিমতো, কতটা হাঁটালো বেশি বেশি একদম রাত ধরে যায় আমার।
চলে এসেছি অনেকক্ষণ, আর বাড়িতে এসে সেই যে এডিটিং নিয়ে একটুখানি খুটুর খাটুর করতে শুরু করেছি আর কি। তো শেখাটা খুব কঠিন কিছু না, এটুকু যেটা বুঝলাম তো, কিন্তু ব্যাপারটাতে যেরকম এডিটিংয়ের স্ট্যান্ডার্ড আমার এখন আছে সেরকম করাটা খুব একটা কঠিন কিছু না। একটু বেটার করতে গেলে আরও কিছুদিন আমাকে একটুখানি ভালো করে মানে নাগাড়ে প্রত্যেক দিন 1-1.5 ঘন্টা ধরে প্র্যাকটিস করতে হবে। এডিটিংয়ের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এই ল্যাপটপ হাতে নিয়ে ওয়াইফাই লাগিয়ে একটু ট্রাভেল ব্লগ দেখছি। ট্রাভেল ব্লগ দেখতে দেখতে মনটা আবার কেমন ছুটে ছুটে যাচ্ছে, কোথাও একটা ঘুরে আসি মনে হচ্ছে। তো দেখি কোথাও যাওয়া যায় কি না, এর মধ্যে তো সম্ভব নয়, দেখা যাক আর কি। তো মানে ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে যাওয়া, কারোর বাড়ি যাওয়া নয় বা সেরকম কিছু না। তো আর বাইরে বেরিয়েছি আজকে, প্রচুর ভিড়। আমরা যে বাটাটায় গিয়েছিলাম তার উল্টো দিকটায়, মানে একটু এগিয়ে উল্টো দিকটাতেই, যে উল্টো নেক্সট ফুটে আর কি, পিসি চন্দ্র যেদিকে আছি মানে সেই ফুটেই এসেনকো, তারপর আরও অনেকগুলো মানে সোনার দোকান রয়েছে, প্রত্যেকটা দোকানেই প্রচুর ভিড়। তো মনটা কীরকম যেন করছিল যে সবাই ধনতেরাসে কিছু কিনছে। তো আমার হাজবেন্ডের আবার কিন্তু কালো সবুজ বলে নয়, ধনতেরাস আবার কি, ধনতেরাস আবার কি, আমাদের বাঙালিদের আবার ধনতেরাস আছে নাকি, ধনতেরাস আছে, এটা চিরকালের কথা, ধনতেরাস আছে নাকি। হ্যাঁ, আমাদের তো অক্ষয় তৃতীয়া, জানি না কোনো কিছু কিনে টিনে দিতে হবে ভয় কিনা বলে, কিন্তু প্রথম দিকে বিয়ের প্রথম 4-5 বছর কিন্তু আমাকে ধনতেরাসে কিনে দিয়েছে। তারপরে এখন সে বেশ কিছুদিন হলো, বেশ কয়েক বছর হলো, সে খুব ধনতেরাস আবার কি, ধনতেরাস আবার কি করছে। কিন্তু তবু যা হোক, তার পড়ায় মানে অতটা ইয়ে নয়, কিন্তু আমার আজকে একটু ইয়ে হচ্ছিলো। তারপর মানে টোটো যখন ফিরছি তখন হঠাৎ মনে পড়লো, আরে বাড়িতে তো একদম নতুন, মানে আমার কাছে কিন্তু ধনতেরাস মানে সোনা কেনা নয়, আমার কাছে ধনতেরাস মানে চিরকালই রূপো কেনা। হ্যাঁ, তো আমার কাছে তো রূপোর একটা বজরংবলী রয়েছে, এবং যেটা কিন্তু কিনেছি আজ আমি অনেক দিন আগে, অনেক বছর আগে, দিনহাটায় নিখিল কাকুর দোকান থেকে, নিখিল কাকুর স্ত্রী গোপা কাকিমা আমার ব্লগ দেখে, তো তখন আমি চাকরি করতাম। তো তখন সেখানটা আমি দিনহাটা থেকে কিনেছিলাম লোকনাথ জুয়েলার্সে, সেটা কিন্তু এখনও আমার কাছে ওই রকমই রয়ে গেছে। তো ঠাকুরেরই খেলা এটা, আমাকে সময় মতো মনে পড়িয়ে দিল যে অলরেডি একটা নতুন ইয়ে তোমার কাছে আছে, যেটা তুমি বন্দি করে রেখে দিয়েছো, সেটাকে মানে ঠাকুরকে তুমি ঠাকুরের জায়গায় বসাওনি। তো চলুন তাহলে দেখিয়ে দিই এটা, মানে আমার বজরংবলীটা ছোট্ট কিন্তু মানে সেটা ছিল, আমি ভুলেও গেছি কিন্তু সেটা, মানে যে সেটা আজ হঠাৎ আমার মনে পড়ল। এই যে, এই যে বজরংবলীর একটা ছোট্ট মানে তালুতে ধরে যাচ্ছে এরকম আর কি, যে দেখুন লোকনাথ জুয়েলারি দিনহাটা কোচবিহার, সেটা অনেক দিন আগে কিনেছিলাম। তো এটা এক হাতে খুলতে পারছি না, টাইট হয়ে আছে, সেটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি। এই যে বজরংবলী, ইনি আমার আলমারিতে অনেক দিন ধরে বসেছিলেন, আজকের দিনের জন্যই হয়তোবা, ধনতেরাস তো কালকে, কালকের দিনের জন্যই হয়তো বা। দাঁড়ান আর একটু ভালো করে দেখাচ্ছি, ফ্ল্যাশ লাইটটার জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না, দাঁড়ান দেখাচ্ছি। এই যে ফ্ল্যাশ লাইটটা বন্ধ করেই বরং বেটার লাগছে। এই যে, এই যে বজরংবলী ছোট্ট, খুব একটা হেভি নয়, তবে একেবারে পাতলাও নয়, মোটামুটি বসিয়ে দিলে বসবে। আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, মানে সেটা হচ্ছে আমার হাতটা ঝিঁঝি করছে, জানি না কেন, এটা কোনো বিজ্ঞানসম্মত কারণও হয়তো বা আছে, ব্লাড সার্কুলেশনে কিছু, কিন্তু এটা যেই হাতে নিলাম আমার হাতটা, বিশেষ করে এই বুড়ো আঙুলটা একটু ঝিঁঝি 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 করতে শুরু করলো। বজরংবলীকে এই যেরকমভাবে আপনারা দেখছেন এরকমভাবেই আজকেই রেখে দেবো আমার উপরের যে স্থাপনার জায়গাটা আছে, মানে আমার ঠাকুর যেখানে আমি উপরে রাখি সেখানে। তো এবং কাল থেকে এটাকে পুজো করব। তো কারণ ওটা হচ্ছে আমার মানে ওটা কোনো বেডরুম না, সাধারণত বজরংবলী কোনো মানে বেডরুমে রাখা যায় না, ওটা তো আমার হাজব্যান্ড ওখানটায় স্টাডি এরিয়া ওর, এবং ওখানেই একটা জায়গায় আমি ঠাকুর রেখেছি, তো সেটাকে আমি আজকেই রেখে দেবো। বিশ্বাস করুন বন্ধুরা, আমার হাতটা প্রচণ্ড পরিমাণে ঝিঁঝি করছে। তো চলুন তাহলে রেখে দিই, তারপরে কাল থেকে নিয়মিত পুজো করব। অদ্ভুত ব্যাপার, যেই হাত থেকে ওটা নামালাম হাতটা ঝিঁঝি ধরা বন্ধ হয়ে গেল। আমার জানি না এটাকে আমি বিজ্ঞানসম্মত কোনো কারণ আছে বলেই মনে করে নিচ্ছি, কিন্তু
যাই হোক ঠিক আছে, মানে বজরংবলী যা বজরংবলী, আর কিছু বলার নেই আমার তো। এখন আর রান্নাঘরে এসেছি, কিছু কাজকর্ম আছে এবং সেগুলো দেখানোর মতো কিছু না। বরের একটু আলু ভাজবো এবং রান্নাঘরটা একটু ক্লিন করবো, ব্যাস এই। রাত্রেবেলায় আমি খাবো না, টুকুর তো খাবেই না, তো রাইও খাবে না। সব মিলিয়ে মিশিয়ে আজকে ব্লগ এডিট করা এবং ঘুমোনো ছাড়া আমার আর সেরকম মেজের কোনো কাজ নেই, বলো। আচ্ছা, তো মেজের তেমন কোনো কাজ আমার নেই, এবং যেটা কালকে আমি ব্লগ দেবো, কিন্তু পরশু দিন কালী পুজো, আমি কোনো ব্লগ দেবো না, আমি একটু ছুটি নেব কালকের দিনটা, ব্লগিং থেকে আমি একটু ছুটি নেব। তো হতে পারে যে কালী পুজোর পরের দিনও ব্লগ হয়তো বা দেবো, নাও দিতে পারি, দিতেও পারি, যাই হোক, কিন্তু কালী পুজোর দিনটা আমি কোনো ব্লগ মানে দেবো না, এটা আমার ইচ্ছা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন। যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন, যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায়, এবং প্লিজ একটুখানি বন্ধ করবে, একটুখানি, জাস্ট একটুখানি, হ্যাঁ। এবং সবার শেষে আবার আমার ছোট্ট বজরংবলীকে দেখিয়ে দিই, ওই যে ছোট্ট বজরংবলী, ওই যে দিয়ে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন।